ভবানীপুর, আজকে বাঁ দিক থেকে ডান দিক খেলবেন, আর ডান দিক থেকে বাঁ দিক এরিয়ান এফসি। ডিফেন্সিভ ডিপার্টমেন্ট রাইজেস আপ টু দি ওকেশন। নাও কাউন্টার অ্যাটাক, কাউন্টার মুভ, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে ভবানীপুরের জন্য। পাস দিয়ে দিলে বাঁ দিকে, থ্রু বল দুর্দান্ত। আগে হতো 2005-06 সালে, বন্ধ হয়ে গেছে। সেখানে তিনি এনএফএলটা জিতেছিলেন, আই লিগ অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছিলেন মোহনবাগানের। আক্রমণের চেষ্টা করছেন, এখানে ডেডলক, পেনাল্টি বক্সের মধ্যে, গ্রাউন্ডেড, এন্ড একটুর জন্য গোল হয়ে যেত, বাট ডিরেকশন নেই, ডান প্রান্তে এখন পাশানো বল, বাট সরাসরি ভবানীপুরের গোল, কোনো মতে পা দিয়ে ঠেকিয়ে, কিন্তু এখন অন্য কাউন্টার অ্যাটাক। জিতেন মুর্মু, ডান দিকে ছিলেন জবি জাস্টিন, বাঁ দিকে চান, দেখতে পারলেন গ্রাফিকটা, সুভাষ সিং ছিলেন অন দ্য মুভ, ডান প্রান্তের থেকে ডান দিকে চ্যানেলে কি করবেন, ওয়ান টাচ, গ্রাউন্ডের পাস, প্লেয়ার কিন্তু কোনো না কোনো কার্ড পেয়ে গেছেন, যেটি কিন্তু একেবারে ভালো চিহ্ন নয়। ভাসানো বল, হেডেড অ্যাওয়ে, গুড ক্লিয়ারেন্স, কোনো বল রক্ষতে পারলেন না জবি জাস্টিন, ওয়ান অন ওয়ান উইথ দ্য কিপার, গোল করার সুযোগ, বাট এখানে আরেকবার হাত ছাড়া করে দিলেন গোলটি, আরেকবার চান্স, আনবিলিভেবল, গোল করতে পারলেন না, মেকআপ করে দিল বলটা বাইরে, কিন্তু এখনো বল ইন প্লে, একেবারে সাইড লাইনে, নাও সুযোগ, ভাসানো বল, হেডার, হেডার, বাট শেষ মুহূর্তে কিন্তু সেটিকে টার্গেটে রাখতে পারলেন না ভবানীপুর। এখন দেখতে পাচ্ছি প্রেস করছে এরিয়ানের, কিন্তু ফরওয়ার্ড গুলো কিকটা নেবে কিংসুক দেবনাথ, চোখটা দেখুন একদম জ্বলছে হাঙ্গারের সাথে, গ্রিটের সাথে, বাঁ দিকে উঠিয়ে দিলেন বলটা, হেডারের লোক, অ্যাটলিস্ট জিত না হলেও এক পয়েন্ট ড্র এর মাধ্যমে যেতে, বাট অফকোর্স লক্ষ্য থাকবে তার, তিন পয়েন্টের উপর নাও চান্স, বাঁ দিকে থেকে গ্রাউন্ডের শট, বাট স্ট্রেট, যে স্কোয়ার পাস, কিন্তু গ্রাউন্ডের পাস দিলেন, স্কোয়ার পাস, বাট একেবারে চান্স কিন্তু এখানে শুভ ঘোষ একটুর জন্য, বাট নিশাহীন আকাশ মুখার্জি আরেকবার অকট পৌঁছতে পারে, কিন্তু সেটা চান্স, এখানে আরেকটি চান্স ছিল, একেবারে খুশি নয় দেখতে পাচ্ছি, অকট বাউন্স ছিলেন, যেইভাবে নামিয়ে দিলে বেশি বাসি বেজে গেছে, অচিন্ত ঘোষ ভাবছে কোন দিকে মারবে, অচিন্ত ঘোষ মুখোমুখি শঙ্কর রায়, মেরে দিলে 52% ভবানীপুর, 48% আরিয়ান, গ্রাউন্ডেড পাস, আরেকবার সেট আপ, শুভ ঘোষ, আরেকটি পেনাল্টি, শুভ ঘোষ মুখোমুখি ছিল গোলকিপারে, দেখতে পাচ্ছি একটি অ্যাগ্রেসিভ ট্যাকেল, সবার চোখ এখন শুভ ঘোষের দিকে, পেছনের দিকে শুভ ঘোষ মুখোমুখি লালটু মণ্ডলের, দমদম সুরে মাঠে বেজে গেছে রেফারি বাঁশি, শুভ ঘোষ ছিল, এখন ফ্রি কিক, ডান পায়ে সেট আপ, পেনাল্টি বক্সের মধ্যে গোল, এখানে জিতে গেলেন ভবানীপুর 2-1, ভাবা যায় না, অস্বাভাবিক, এখানে 2-1 জিতে গেলেন ভবানীপুর, 1-0 জিতছিলেন, তারপর 2-0 ভুলে কিন্তু জিতে গিয়ে একেবারে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, দৃশ্যতে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ার খুব খুশি, আমি আপনাদের কমেন্টেটর সায়ন তো